press the bell icon on the YouTube app and never miss another update. জেনে নিন কোন সবজি কখন খাবেন। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি অনেকখানি অংশ জুড়ে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবজির গুণগত মান না জেনেই ভিটামিন ও খনিজ লবণ পাওয়ার জন্য খেয়ে থাকি। অথচ কোনো কোনো সবজি স্বাস্থ্যের ওপর ভালো খারাপ দুটিরই প্রভাব রয়েছে। যদি জানা থাকে কোন কোন সবজি কি কি কাজে লাগে তাহলে খুবই ভালো হয়। যেমন প্রত্যেহ তেঁতো সবজি, করলা ও তেঁতো পাট শাক খাবারের রুচি বাড়ায় ও মেদ বৃদ্ধির আশঙ্কা কমায়। অনেক সময় নিম গাছের কচি পাতা ভেজেও খাওয়া হয়, এতে ত্বকের চুলকানি ও কৃমি রোধে উপকার পাওয়া যায়। খেতে বসে প্রথম ডিশ হিসেবে যদি তেঁতো খাওয়া হয় তাহলে সেটা মুখে লালাক্ষরণ করে শ্বেত সারকে ভাঙতে সাহায্য করে, এতে হজমের সুবিধা হয় ও লিভারও ভালো থাকে। আলু ও টমেটোতে প্যান্টোথেনিক অ্যাসিড আছে বলে হাতের তালু এবং পায়ের তালু জ্বালা করার উপসর্গ থেকে রেহাই পাওয়া যায়। আবার ধনে পাতা ও পুদিনা পাতার চাটনি এক মাস খেলেও উপকার পাওয়া যাবে। গাঢ় সবুজ ও হলুদ শাকসবজি রাতকানা রোগ, হাড় ও দাঁত গঠনে এবং স্নায়বিক অসুস্থতায় বেশ উপকারী। পালং শাক, বাঁধাকপি, ফুলকপি রক্তে প্রোস্টাগ্লান্ডিন তৈরি সাহায্য করে। শিম, মটরশুঁটি, বরবটি, পালং শাক, ফুলকপি ইত্যাদিতে পিউরিন বেশি থাকে বলে গেঁটে বাত হলে অবশ্যই বর্জন করা উচিত। আবার ওল, বেগুন খেলেও আমবাতের প্রকোপ বাড়ে। অজীর্ণ ও ডায়রিয়া হলে সবজি বর্জন করা উচিত, বিশেষ করে আঁশযুক্ত সবজি, কারণ সেলুলোজ দুষ্প্রাপ্য বলে হজমে ব্যাঘাত ঘটায়। বাঁধাকপি, মূলা, শিম, শাক, মটরশুঁটি পরিপাকে অসুবিধা হয় বলে গ্যাস্ট্রাইটিস বেড়ে যায়। আলসারের রোগীদের খাবারে কাঁচা সবজি, পেঁয়াজ, বাঁধাকপি, ডাঁটা, কাঁচামরিচ, কাঁচা শসা, বরবটি বাদ দিলে ভালো হয়। কিডনিতে পাথর হলে অক্সালিক অ্যাসিডযুক্ত সবজি যেমন পালং শাক, পুঁই শাক, টমেটো, বিট, সজনে পাতা, কচু, কচু শাক, কলার মোচা, মিষ্টি আলু বাদ দিতে হয়। 5-6 মাসের শিশুদের গাঢ় সবুজ ও হলুদ সবজি সিদ্ধ করে চালনি দিয়ে নরম করে কাত বের করে খাওয়ানো যেতে পারে। শিশুর জন্মের পর মায়েদের গাজর, বিট, টমেটো, লেটুস পাতা, বাঁধাকপি, মূলা খাওয়া উচিত, এতে মুখে যে কালো ছোপ পড়ে তা দূর হয়ে যায়। পাকা করলার বীজ শুকিয়ে গুঁড়ো করে 7-8 চা চামচ পানি মিশিয়ে ছেঁকে খেতে হবে। কিছুদিন খেলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হবে না। গলা ব্যথা ও সর্দি কাশির জন্য তুলসী পাতার রস খুবই উপকারী। রক্ত স্বল্পতা দূর করার জন্য কচু শাক, লাল শাক, পালং শাক, বিট, লেটুস পাতা খুবই উপকারী। এছাড়া ধনে পাতা ও পুদিনা পাতার ভর্তা খাওয়া যায়। গ্রীষ্মকালে সবজি ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দল ও চালকুমড়ায় পানির পরিমাণ বেশি থাকে বলে শরীরকে শীতল ও সুস্থ রাখে। কাঁচা পেঁপে পরিপাক শক্তির সহায়ক। সুতরাং সবজি শুধু স্বাদ ও পুষ্টির জন্য নয়, এর বিষয়ে ভালোভাবে জেনে শরীরের প্রয়োজন অপ্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে তবেই প্রতিদিনের খাদ্য তালিকায় এর স্থান দিতে হবে।